আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে নতুন আরও একটি টেলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি বরাবরের মতো আমার ভিডিওটা ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর ঝলমলে রোদ তো রোদ দেখে ভাবলাম যে মেয়ের যে ডলগুলো আছে এগুলো সব ধুয়ে দেই আর এই যে এখানে যে ডল পুতুল মানে ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে মেহেরিনের জন্য দিয়ে দিব মেহেরিন হচ্ছে আমার নোনাশের মেয়ে তো ব্যাগটা হচ্ছে চেন কেটে গেছিলো তো একটা চেন হচ্ছে আমি লাগিয়ে এটা সেরে নিচ্ছি নিয়ে ভাবলাম ধুয়ে দেই ভালোই নোংরা হয়েছে আর এটা হচ্ছে ওকে দিলে অনেক বেশি খুশি হবে ও যেহেতু একদমই ছোটো আর দেখা যায় এগুলো ধুয়ে দিলে না এক ঘন্টার মধ্যে যদি রোদে না দেওয়া যায় তাহলে একটা কেমন যেন গন্ধ লাগে যদি বাতাসে শুকায় তো এই কারণে আজকে ভাবলাম যে ধুয়ে দিই যেহেতু বাইরে অনেক বেশি রোদ তো এটা ধুয়ে তারপর আমি ঘরের কাজে চলে আসলাম বেশ অনেক দিন হল চিন্তা করছিলাম যে এখানে পড়ার টেবিলে যে বইগুলো আছে কম্পিউটার টেবিলে তো ওইগুলো একটু ক্লিন করে নিব। এর মধ্যে কয়েকদিন পর পরই না তেলা পোকার পটে জমে যায় আর এখান থেকে বাজে স্মেল আসে তো এই কারণে ভাবলাম যে জায়গাটা একটু ক্লিন করে নেই আর একসাথে তো এখন একেবারে অনেক কাজ করা কোনো উপায় নাই কারণ আমার এখন একটা দুষ্ট বাবা আছে আপনারা সবাই জানেন তো এই কারণে দেখা যায় এক একদিন এক এক কাজ করার চেষ্টা করি আর আমার এই ভিডিওটাও কিন্তু বেশ কয়েক দিনের আগের তবে এই যে ভয়েস ওভার করার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কাজকে জানি না শেয়ার করতে পারবো কিনা কতটুকু ভয়েস দিতে পারবো কারণ দেখা যায় আমি ভয়েস দিতে বসে গেলে আমার ছেলেটা উঠে পড়ে তখন আবার ওর কাছে চলে যেতে হয় তো এখানকার বইগুলো তো খুব বেশি এলোমেলো হয় না যেমন রাখি তেমনই থাকে মাঝে মধ্যে একটু শুধু ক্লিন করে নেওয়া কারণ এতে অনেক বেশি ধুলা জমে যায় তো এখানে যেমন ছিল বইগুলো তো ওইভাবে আবার রেখে দিচ্ছি রেখে তারপরে ওর বাবার দেখলাম অনেকগুলো ভিজিটিং কার্ড তো ওইগুলো রাখার জায়গা পাচ্ছিলাম না তো আবার হচ্ছে এখানে একটা বই বের করে ভাবলাম যে এর দিয়ে রেখে দেই এতে করে জায়গাটাও হচ্ছে হয়ে যাবে আর দেখতেও খারাপ লাগবে না আর এই ভিজিটিং কার্ডগুলো হচ্ছে মেয়ে পেলে তো খবর আছে মানে খেলতে খেলতে শেষ করে ফেলে তো ওই কারণে আমি একটু আড়ারে রাখলাম যাতে করে ও না দেখে আমি কিন্তু অফ ক্যামেরাতে পুরো বাসাটা ক্লিন করে নিয়েছি সেটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন শুধু মপ দিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে দুপুরে রান্নাটা হচ্ছে আমার শাশুড়ি মা করে নিয়েছে কারণ একটা তরকারি রান্না করা হয়েছে আর আগের কিছু তরকারি আছে ওইটা দিয়ে হচ্ছে খেয়ে নেব আর বাবুকে নিয়ে যখন আমি বাসায় ফিরেছি মানে ঈদের পর মার বাসা থেকে মানে আমার মায়ের বাসা থেকে তখন থেকেই মানে যখনই পারি তখনই আমি রান্না করে রাখতাম তবে আমার শাশুড়ি মা আসার পর থেকে রুটিনটা একটু চেঞ্জ হয়েছে কারণ সে থাকলে ওই রকম আর চিন্তা থাকে না যদি আমি বাবুকে সময় দেই রান্না না করতে পারি ওই দিন দেখা যায় ওর দাদি নিজে থেকে রান্নাটা করে ফেলে মানে বলতেও হয় না তো এই দিক দিয়ে কিন্তু আমার শাশুড়ি মা অনেক ভালো আর এমন শাশুড়ি মা পাশে আছে বলে আপনাদের সাথে এখনও ব্লগুলো শেয়ার করতে পারি আর আমার আম্মু থাকলে তো কথাই নেই আমার আম্মু সবসময় রান্না করে আমি সময় পাই বা না পাই তো মারা আসলে একরকম হয় শাশুড়িরা কিন্তু এত ভালো হয় না আসলে তবে কপাল গুনে বলতে গেলে শাশুড়ি পেয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি হচ্ছে ঘরটা মব দিয়ে নিয়ে তারপরে এখন রান্নাঘরে ঢুকবো কারণ আমার শাশুড়ি মা রান্না করার পরে আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিই কারণ দেখা যায় উনি তো আমার মতো করে করতে পারে না স্বাভাবিক কারণ আমার গুছানো আর তার গুছানো বা আমার ক্লিন করে নেওয়া তার ক্লিন করে নেওয়া এটা মিলবে না আর আম্মা হচ্ছে সেটা বলে যে আমি গুছালে হচ্ছে তোমার ভালোও লাগবে না তার চেয়ে আমি রান্না করার পর তুমি গুছিয়ে নিও তো ওই কারণে এখন আমি রান্নাঘরে ঢুকে যা যা গুছানোর আছে সেগুলো ক্লিন করে নিলাম আর এই যে রান্নার সময় যে মশলার বাটিটা বের করেছি দেখলাম যে অনেকটাই মশলা শেষ হয়ে গেছে মানে পেঁয়াজ বাটা রসুন বাটা তো ওইটাই আবার রিফিল করে নিলাম নিয়ে এখন এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব সেই সাথে এই যে মশলাদানিটা আমি সকালে ধুয়ে রেখেছিলাম ভাবছি যে রিফিল করব তো দেখলাম যে ওর দাদি হচ্ছে অল্প একটু একটু করে উঠিয়ে নিয়ে রান্না করেছে তো এই কারণে আমি ভাবলাম যে এতটুকু দুই দিনও যাবে না তো ওই কারণে একটু ভাবলাম যে একটু বেশি করে দিয়ে তারপরে রেখে দেই এতে করে পরবর্তীতে আর হচ্ছে এই কাজটা করতে হবে না আর আম্মা হচ্ছে দেখা যায় রান্নাটা ঠিকই করে তবে যে মশলা জারটার কোথায় থাকে এটা বেশ মানে অনেক সময় লাগে খুঁজতে মনে থাকে না যে কোথায় রেখেছে আর একবার দেখলেও হয়তো খেয়াল রাখতে পারে না তো এই কারণে আমি সবসময় মশলাগুলো হাতের কাছে একদম গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে করে এর পরবর্তীতে সে রান্নাঘরে ঢুকলে তার সুবিধা হয় এই যে আজকে একটা তরকারি চাল কুমড়া দিয়ে হচ্ছে কাতল মাছ রান্না করে নিয়েছে তো এই তরকারিটা কিন্তু বেশ মজা হয়েছিল। আর হচ্ছে অনেক সুন্দর ঝোল ঝোল করে রান্না করতে পারে আমার কাছে এতটা পাতলা ঝোল হয় না কখনোই বুঝি নাকি জন্য তারপর সব কাজ শেষ করে আমি চলে গেছিলাম সাথে সাত থেকে হচ্ছে ডলগুলো নিয়ে আসলাম আর ওইটা এখন যে যার জায়গায় মানে থাকে ওইখানে দিয়ে দিব তো এই পর্যায়ে এসে আপু ভাইয়া আনটি এবং আমার ছোট্ট সোনামণিদের কাছে একটাই চাওয়া যারা এই টাইপের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর প্রতিদিন ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে চলে যাবে আর সেই সাথে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে অনেক দিন পর কলার পাতায় যে তাল পিঠা তো ওইটাই বানাতে নিয়েছি আর মা হচ্ছে ওইটা ওনাকে অনেক পছন্দ করে আগে তো এই পিঠাগুলো আমার কাছে বেশ ভালো লাগতো আমাদের বাড়িতে মানে ছোটোবেলার কথা যখন আম্মুকে বলতাম যে কলার পাতার ওপর এইরকম চাপটি বানাও তবে আম্মু ওইটা বানাতে মানে চাইতো না আমার বড় মা মানে আমার বড় চাচার ঘরে তো আমার বড়মা মা বানাতো আর ওনারটা দেখে না অনেক বেশি লোভ লাগতো তো আমার চাচা তো বোন ওদের কাছ থেকে নিয়ে নিয়ে খেতাম তো খেতে না অনেক বেশি ভালো লাগতো বিশেষ করে শীতের মধ্যে তো এখন তো এই টাইপের পিঠাগুলোর বানানোই হয় না তো আমিও বলছিলাম তো মাও বলছিল যে কলার পাতা নিয়ে আসো আমাদের পাশের মানে সামনের বাসার মধ্যে আর কলার গাছ ছিল তো ওইখান থেকে নিয়ে আসছে আর ওইটা দিয়েই হচ্ছে কয়েকটা পিঠা বানানো হয়েছে আমার কাছে খেতে না বেশি ভালো লাগে নাই তখন মনে হয়েছিল যে আসলে আম্মুকে বললে এই না আম্মু বলতো যে ওই পিঠার চেয়ে তাল বড়টাই মজা তাই তাল বেশি মজা লাগে তো এখানে অনেকগুলো পিঠা বানানো হয়েছে এগুলো তিন দিনের মতো খেয়ে তারপর শেষ করেছিলাম যেহেতু বানিয়েছি তো ওই জন্য নষ্ট করি নাই মেয়ে তো হচ্ছে দুই একবার মুখে দিয়ে ও আর এটা খাই নাই অমনিতেই রেখে দিয়েছিল তবে আমি আর মা মিলি হচ্ছে দুজন শেষ করে ফেলেছি এগুলো বানিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে দুজন মিলে অনেকক্ষণ বসেছিলাম তো মেয়ের বাবা হচ্ছে গেছিলো আজকে আর আজকের ব্লগটা কিন্তু ছুটির দিনে করা তো ও গিয়েছিল হচ্ছে চুলার খোঁজে যে চুলাটা সারা যায় কি না তো তারপরে হচ্ছে এই আমার যে চুলাটার ওপরে গ্লাসটা ফেটে গেছে বা ব্রাশ হয়েছে তো ওইটার হচ্ছে আলগা মানে এক্সট্রা গ্লাস তো এই যেটাই এটাই কিনতে মানে পাওয়া গেছে তো ওইটাই নিয়ে আসছে ভাবছিলো যে চুলাটা যদি চেঞ্জ করা যায় উপরে গ্লাসটা তো করলাম আর না হলে আবার নতুন চুলা নিতে হবে তো এই চুলাটা কিন্তু এমনিতে অনেক ভালো একটু কালিও পড়ে না আর কোনো সমস্যাও নেই তো ওই কারণে হচ্ছে আমি বলছিলাম যে আগে হচ্ছে গ্লাসটাই খুঁজো যদি পাও তাহলে তো হয়েই গেল তো এই কারণে আজকে গিয়ে হচ্ছে পেয়েও গেছে তো ওইটাই হচ্ছে সেটিং করে নিচ্ছিলাম আর হচ্ছে নতুন চুলাতেই মেয়ের জন্য আজকে প্রথম বিরিয়ানি রান্না করব আসলে চুলাটা তো পুরাতনই তবে লুকটা কিন্তু অনেক বেশি মানে নতুন লাগছিলো যেহেতু এই গ্লাসটা নতুন তো ওর জন্য না বিকেলে সরি মানে দুপুরের দিকেই ওর দাদি মাংসটা রান্না করে রেখে দিচ্ছিলো যখন মাছ রান্না করেছে তো এখন শুধু আমি পোলাও চালটা ভেজে তারপর প্রেশার কুকারে দিয়ে একদম ছটপট বিরিয়ানি রান্না করে নিচ্ছি আর প্রেশার কুকারে আমি প্রথমবার বিরিয়ানি রান্না করছি এর আগে একদিন হচ্ছে আম্মু থাকতে পোলাও রান্না করেছিল তো এবার অনেক সুন্দর হয় প্রেসার কুকারে পোলাও বিরিয়ানি তো আজকে রান্নার পরও আপনাদের সাথে আমি শেয়ার করবো একদম ঝরঝরে বিরিয়ানি হয় অনেক সুন্দর আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে প্রায় হচ্ছে সাড়ে নটার বেশি বাজে কারণ আমি ভাবছিলাম যে ওর দাদি হচ্ছে বিরিয়ানিটা রান্না করবে পরে মা বলছিল আমাকে রান্না করতে তো এই কারণে বাবুকে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আমি রান্না করতে আসছি তো এই যে আমি ওখানে হচ্ছে পোলার চালটা ভেজে প্রেশার কুকারে ঢেলে দিলাম আর মাপ মতো পানি দিয়ে দিয়েছি তো এখন শুধু একটু লবণ আর অল্প একটু আদা বাটা দিয়ে আমি হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিব তো এরকম আপনারা প্রেশার কুকারে কে কে বিরিয়ানি রান্না করেন অবশ্যই জানাবেন আর খেতে কিন্তু আসলে অনেক ভালো হয় তো আজকে আমি ফার্স্ট টাইম বিরিয়ানি করলাম এর আগে তো পোলাও খেয়েছি আর পোলাও বা বিরিয়ানি ওই ভাতটা এত বেশি সফট হয় মানে অন্যরকম একটা মানে টেস্ট আসে আমার কাছে মনে হয়েছে তো যাই হোক এটা হচ্ছে একটা দুইটা সিটি দিয়ে আমি খুলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন পোলাওর ভাতটা কত বেশি ঝরঝরে হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে সেই সাথে আজকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ